Press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল বুলেটিন এক্সট্রাস চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম মানুষের বেশিরভাগ মানুষেরই বলা ভালো একটি সহজাত প্রবৃত্তি আছে সেটি কি সেটি হল যে কোনো ব্যাপারেই হোক না কেন নিজের দোষটি না দেখে অন্যের দোষ দেখা এখন প্রশ্ন হলো মানুষ কেন অন্যের দোষ দেখে সে বিষয়ে মা সারদা কিন্তু একটি অসাধারণ কথা বলেছেন তিনি বলেছেন মানুষের নিজের মনটি আগে দোষ করে তবে সে পরের দোষ দেখে এই পরের দোষ দেখলে কি হয় সে বিষয়েও কিন্তু সাবধানবাণী উচ্চারণ করেছেন স্বয়ং মা সারদা তিনি বলছেন পরের দোষ দেখলে কার কী হয় উত্তরে বলছেন নিজেরই ক্ষতি হয় তারপর মা সারদা নিজের কথা বলছেন বলছেন আমার ওটি অর্থাৎ পরের দোষ দেখার কথাটি বলছেন আমার ওটি ছেলেবেলা থেকে অভ্যাস ছিল কারুর দোষ দেখতে পারতুম না ওটি শিখি নাই ক্ষমারু তপস্যা অর্থাৎ অন্যের যে দোষ দেখার অভ্যাসটা আমাদের তৈরি হয় সেটি হয় তার কারণ আগে আমাদের মনে ওই ধরনের চিন্তার ঢেউ ওঠে দোষটা প্রথমে আমাদের মন করে ফেলে তারপরেই আমরা অন্যের দোষ দেখতে শুরু করি আর অন্যের দোষ দেখলে ক্ষতিটা যার দেখছি তার হয় না ক্ষতি হয় নিজেরই আর এটা কিভাবে উপেক্ষা করা যায় অন্যের দোষ দেখা সেটা অভ্যাস করে করতে হয় যে আমি অন্যের দোষ দেখব না সব সময় নিজের দোষ দেখব এমনটাই বললেন শ্রী শ্রী মা সারদা আশা করি আজকের আলোচনা আপনাদের সত্যিই ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিনের মতো প্রচুর প্রচুর পরিমাণে লাইক শেয়ার ও কমেন্টস করবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ